2001 সালের 8ই নভেম্বর বাংলার প্রতিপক্ষ জিম্বাবুয়ে, দলের অধিনায়কত্বের ভার হাবিবুল বাশারের কাঁধে। যে ম্যাচেই অভিষেক এক তরুণ প্রতিভাবানের, যেখানে শক্ত মগজে দারুণ গতিতে ছুটে আসতে পারে, সামর্থ্য রাখে প্রতিপক্ষের সামনে শক্ত পাহাড় হয়ে দাঁড়াবার। কিন্তু কেই বা জানত সে মানুষটাই যে বাংলার ক্রিকেটকে নতুনভাবে রচনা করতে চলেছে। কোনো এক কালের বাংলার সেই নাজুক ক্রিকেট আজ বড্ড শক্তিশালী, কাগজে কলমে নতুন কিছুর প্রত্যাবর্তনের অপেক্ষায় এককালের সেই ঝিমধরা ক্রিকেট দল। তবে কালের বিবর্তনে বাংলার ক্রিকেটকে সমৃদ্ধ করে তোলা সেই মহানায়কের প্রয়োজন আজ ফুরিয়ে এসেছে। ক্রিকেট বোর্ড তাকে চাইলেও চায় না কোচ ও টিম ম্যানেজমেন্টরা। তবে কি বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টের শেষ দিকে এসে জাদু দেখানো মাশরাফির সেই অগ্নি পরীক্ষা কি এবার ব্যর্থ হতে চলেছে? ক্যারিয়ার কি একেবারে শেষের পথে তার? বয়সটাও যে 40 ছুঁই ছুঁই। ক্যারিয়ারের একেবারে শেষ সময় পার করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা এ অধিনায়ক। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে অধিনায়কের দায়িত্ব ছাড়েন মাশরাফি। এরপরেই নানা আলোচনা শুরু হয় মাশরাফি বিন মুর্তজার অপশন নিয়ে। অনেকেই ধরে নিয়েছিলেন এ বছরের শেষের দিকে অপশন নেবেন তিনি, কিন্তু করোনা ভাইরাসের কারণে খেলা বন্ধ থাকায় সেটি সম্ভব হয়নি। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে মাশরাফি বিন মুর্তজাকে দেখা গেলেও হয়তো পরবর্তীতে আর নাও দেখা যেতে পারে মাশরাফিকে। এমনকি এই ম্যাচেও মাশরাফির খেলা নিয়ে আছে অনেক ধোঁয়াশা। আগামী বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মাশরাফি, এটা এক প্রকার নিশ্চিত। সেই সাথে বাংলাদেশ জাতীয় দলের সাবেকই অধিনায়ক নেই বিসিবির কোনো পরিকল্পনাতেও। আগামী বিশ্বকাপকে সামনে রেখে এখনই দল প্রস্তুত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিকল্পনাতে মাশরাফির নাম না থাকলেও কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন সাকিব আল হাসান। উইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহেই কন্ডিশনিং ক্যাম্প শুরু করার পরিকল্পনা বোর্ডের। দল ঘোষণা হবে দুই ধাপে। প্রাথমিক স্কোয়াডের পর 14-16 জানুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ঘোষণা হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চূড়ান্ত দল। এবার শুধু দেখার পালা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের এই সিরিজে মাশরাফির ভাগ্য অবশেষে 22 গজে ফেরে কিনা, নাকি ক্যারিয়ারের সমাপ্তি এখানেই।